আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি এই সুন্দর সিম্পল ক্রাউনটি মেকিং করা দেখাবো, সেই সাথে আমি বলে দেবো একদম এ টু জেড বলে দেবো যে কিভাবে সঠিক নিয়মে আমরা ক্রাউন মেকিং করে ফেলতে পারি। তো ক্রাউনটা আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, সাইড সামনের সাইড, আর ক্রাউনটি আমি মাথায় পরেও দেখাবো। আর ক্রাউনটি আমি এমনভাবে তৈরি করেছি, এটা ছোটো বড় করা যাবে, যে কোনো বয়সের মানুষের মাথায় এটা সেট হয়ে যাবে, ইজিলি সেট হয়ে যাবে। তো এইভাবে করে আমি সব নিয়ম বলে দেব যে কিভাবে কি করলে ক্রাউনটা একদম যে কোনো বয়সের যে কারো মাথায় পরা যাবে। আর এখন বলবো একটি কথা, যারা ট্রাভেল করে তাদেরকে অনেককেই বলতে শুনি যে প্রেমিকার থেকে নাকি প্রকৃতি সুন্দর। তো আমি বলবো যে প্রেমিকের থেকে ক্রাফটিং সুন্দর, সেই জন্যই মনে হয় আমি ক্রাফটিংটা ছাড়তে পারি না, আর আমি যতদিন বেঁচে আছি ক্রাফটিংটা আমি কন্টিনিউ করব। আর আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে তো অনেক 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 ধন্যবাদ, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে ক্রাউনটা আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, আর এখন আমি মূল ভিডিওতে চলে যাব। প্রথমে এক এক করে ম্যাটেরিয়ালগুলি দেখিয়ে দেব। এটা হচ্ছে ফোম রোজ, হোয়াইট কালার ফোম রোজ নিয়েছি, এরপর কিছু ঘাস নিয়েছি। এখন নেব ফ্লাওয়ার টেপ, গ্রিন কালার ফ্লাওয়ার টেপটা নিয়েছি। এটা হচ্ছে চিকন তার, এবং কি এটা হচ্ছে একটু মোটা তার। এটাকে আমরা রেগুলার, যারা বাংলাদেশে থাকি রেগুলার আমরা জিআই তার বলি। এই জিআই তার দিয়ে অনেক ধরনের কাজ হয়, তো এটা হচ্ছে জিআই তারের যে চিকনটা সেটা নিয়েছি। আমি এটাকে মূল বেস তৈরি করে নেব, সেজন্য আমি এটাকে ফ্লাওয়ার ট্যাপ দিয়ে পেঁচিয়ে নিচ্ছি, পেঁচিয়ে নেওয়া বা মুড়িয়ে নেওয়া যেটাই বলি। তো এভাবে আমি ফ্লাওয়ার ট্যাপ দিয়ে একটু ফ্লাওয়ার ট্যাপটাকে টেনে টেনে পেঁচিয়ে দেবো, যেন ফ্লাওয়ার ট্যাপটা একটু কম লাগে। একদম সোজা করে আমি ফ্লাওয়ার ট্যাপটা কীভাবে পেঁচাচ্ছি এটাও কিন্তু একটা দেখার বিষয়। তো এভাবে পেঁচালে ফ্লাওয়ার ট্যাপটা কম লাগবে, আর যদি আমরা একদম সোজা করে পেঁচিয়ে যাই তাহলে কিন্তু ফ্লাওয়ার ট্যাপটা অনেক বেশি লাগবে। তো এভাবে আমি পেঁচিয়ে দেব, এবং কি সম্পূর্ণটাই আমি পেঁচিয়ে নেব ফ্লাওয়ার ট্যাপ দিয়ে। আমি সম্পূর্ণটা পেঁচিয়ে নিলাম, ভিডিও থেকে একটু দূরে ছিলাম, ভিডিওর বাইরে ছিলাম, সম্পূর্ণটা পেঁচানো আর ভিডিওতে দেখাইনি। তো আমি সম্পূর্ণটা পেঁচিয়ে নিয়ে এই দুই পাশে এভাবে বাঁকা করে নেব। আর এটা হাতে সাহায্যে করা যায় কারণ এটা একদম মোটাটা নেইনি, যে এটার অনেক রকমের হয়, তো আমি মোটামুটি চিকনটা এনেছি। তো এভাবে আমি হাত দিয়ে এটাকে নড়াচড়া করতে পারবো, ছোট বড় করতে পারবো, এবং কি চেপে দিয়ে নির্দিষ্ট একটা শেপ আনতে পারবো। তো এই ধরনের তারটাই নিয়েছি আমি। আর এখন যেটা করব, এই ঘাসগুলির সাথে ফ্লাওয়ার ট্যাপ দিয়ে সেট করে দেব। আর ভিডিওটা এ টু জেড না দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না, অনেক কিছুই এখানে শেখার আছে, অনেক কিছুই শেখার আছে। কয়েকজন আপু বলেছিল অবশ্য যে তো ক্রাউনের ভিডিওটা আমি করছি আর একদম নিখুঁত কাজ কিভাবে হবে সেভাবেই বলে দিচ্ছি। তো এখানে শুধু ফ্লাওয়ার ট্যাপ দিয়ে দিলেই হবে না, এখানে আমি তিনটা মাধ্যমে এই বেসটার সাথে ঘাসগুলিকে সেট করে দেব। তো প্রথমে আমি ফ্লাওয়ার ট্যাপ দিয়ে মুড়িয়ে নিয়েছিলাম, আর এটাকে হচ্ছে এই যে চিকন তারটা রেখেছিলাম এখানে একটু ফাঁকা ছিল, এই ঘাসের শেষ মাথায় একটু ফাঁকা ছিল, সেই ফাঁকাতে আমি এই চিকন তারটা নিয়ে এইভাবে পেঁচিয়ে দিচ্ছি। আর এটাই কিন্তু শেষ হবে না, এরপর আমি আবার গ্লু ইউজ করব এখানে। তো তিনটা মাধ্যমে আমি একদম পারফেক্টলি এটাকে সেট করে দেব। প্রথমে আমি এইভাবেই পুরাটা আমি করে নেব, এখানে তার, চিকন তার এবং ফ্লাওয়ার টেপের সাহায্যে এই সম্পূর্ণটা আমি করে নিলাম। দেখা যাচ্ছে যে ঘাসগুলি একটু নড়াচড়া করছে, তো এটা যেন নড়াচড়া না করে সেই ব্যবস্থা এখন করব। কিন্তু তার আগে খুব সুন্দর করে এই কাজটা করে নিতে হবে, তার এবং ফ্লাওয়ার টেপের। আর এটা হচ্ছে ফ্লাওয়ার, এখন একটু দেখাবো যে এই ফ্লাওয়ারটাকে আমি একটু ডিফারেন্ট করবার জন্য এই যে নেটের যে অংশটা এটা আমি খুলে নেব। নিচে ভয়েস দিচ্ছিলাম, ওখানে অনেক সাউন্ড, তো আমি উপরে চলে আসছি আমার ক্রাফটিং রুমে। এখন দেখাবো যে আমি যে কাজটা করেছিলাম, যে এটা নড়াচড়া, যে কাজটা বলেছিলাম যে করব, নড়াচড়া করছিল, এটা যেন নড়াচড়া না করে সেজন্য এখানে গ্লু ইউজ করব আমি। হট যে গ্লু গানের সাহায্যে যে গ্লুটা বের হয় সেই গ্লুটা এখানে ইউজ করব। আমি কিভাবে ইউজ করছি তোমরা একটু খেয়াল করো। তো এভাবে একদম গরম গ্লুটা দিয়ে দেবো, এবং কি খুবই সাবধানে থাকবো যেন হাতে না লাগে।
এভাবে একটু গ্লু গান দিয়ে একটু চেপে চেপে দেব। চেপে চেপে দিলে এটা সেট হয়ে যাবে এবং কি এটা একদম নড়াচড়া করবে না। আমি যেভাবে রাখবো রাখতে চাচ্ছি শেপটা ঠিক সেইভাবেই থাকবে। আর এখানে আমি এই ঘাসটা নিয়েছি, এই ঘাসটা আমার পছন্দ হয়েছে খুব। তো তোমরা চাইলে অন্য ঘাসও নিতে পারো। প্রথমে আমি একবার ভিডিও করা দেখিয়েছিলাম যে এই ঘাসটা আমি করিনি, একটু ঘাসগুলি নড়াচড়া করতো। তো কিন্তু এখন আমি ঘাসটাকে সেট করেই দেব। তো পুরাটা আমি সম্পূর্ণটা আমি গ্লু গানের কাজটা করে নিয়েছি সম্পূর্ণটাতে। এখন দেখা যাচ্ছে ঘাসগুলি কিন্তু নড়াচড়া করছে না, যেভাবে আমি বসিয়ে রেখেছি সেভাবেই বসে আছে। প্রথমে ফ্লাওয়ার টেপ ইউজ করেছি, তারপর চিকন তার ইউজ করেছি, তারপর গ্লু গান ইউজ করেছি। তো এখন যেটা করব, এখন শুধু ফ্লাওয়ারগুলিকে বসিয়ে দেব। ফ্লাওয়ারগুলিকে বসাবার জন্য এখানে সরাসরি গ্লু দিয়ে দেব। গ্লু দিয়ে দেবার পর এই ফ্লাওয়ারটা এভাবে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে একটু চাপ দিয়ে ধরে রাখবো যেন গ্লুর সাথে ফ্লাওয়ারটা একদম অ্যাডজাস্ট হয়ে যায়। ফ্লাওয়ারটার সাথে গ্লুটা যেন একদম সেট হয়ে যায়, একদম অ্যাডজাস্ট হয়ে যায়, সেই জন্য একটু চেপে ধরে রাখতে হবে। কারণ এটা কিন্তু উঠে আসবে, কারণ পাতাগুলি হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়াল। এভাবে আমি একদম সম্পূর্ণটা ফ্লাওয়ার দিয়ে সেট করে দেব। সম্পূর্ণটা ফ্লাওয়ার দিয়ে কভার করে দেবার পর দেখা যাচ্ছে যে এটার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়ে গিয়েছে। সিম্পলের ভেতরে একদম সুন্দর কাজ হয়ে যাচ্ছে। এখন দেখাবো যে এটার আমরা যে গিট দেব সেই গিটের অংশটা দেখাবো, ক্রাউনের পেছনের অংশটা। তো এভাবে চিকন রিবন দিয়ে, রিবন বা সুতা এখানে যেটাই দিই আমরা, এভাবে অল্প একটু অংশ দিয়ে দেব। ক্রাউনটা যেন ছোট বড় করা যায় সেজন্য এটা দেব। ক্রাউনটা এভাবে ছোট বড় করে আমরা যে কেউ মাথায় ইউজ করতে পারবো, ছোটরাও ইউজ করতে পারবো এবং কি বড়রাও এটা ইউজ করতে পারবো। আর একদম যারা বেবি তাদের মাথায় এটা হবে না, স্কুল গার্ল এবং কি ভার্সিটি গার্ল যে কেউ এটা পড়তে পারবে, এটা ছোট বড় করে। এবং কি আমি যে তারটা নিয়েছি এই তারটার জন্য এটার কিন্তু শেপটা চেঞ্জ করা যাবে। মাথায় দেওয়ার পর দেখা যাচ্ছে কারো একটু এক সাইডে একটু ফাঁকা হয়ে যাচ্ছে, তো এটাকে একটু চেপে 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 এটার সাইজটা এটার শেপটা ঠিক করে নিতে পারবে। এই হচ্ছে ফাইনাল লুক। তো আমি একদম আবার একটু দেখিয়ে দিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ যে ঘাসে দুই রকম কালার, একটা ডিপ গ্রিন আর একটা হচ্ছে ইয়েলো শেডের কালার এবং কি হোয়াইট কালার। আমি এইভাবে কালার কম্বিনেশনটা করেছি, তোমরা চাইলে কালারফুল ফ্লাওয়ার দিয়েও করতে পারো। আমি মাথায় পরে দেখিয়ে দিচ্ছি। এভাবে মাথায় পরবার পর কারো যদি এক সাইডে ফাঁকা থাকে, যাদের ছোটদের থাকবে এমন, তো তখন এটা একটু হাত দিয়ে চেপে চেপে নিলেই মাথায় সেট হয়ে যাবে। আর আমি এটা যেহেতু আমার মাথার মাপ নিয়ে করেছি সেজন্য আমার মাথায় একদম পারফেক্টলি বসে গিয়েছে। আমি ক্রাউন মেকিংয়ের ভিডিও আরও করেছি, আমি সেটা লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা দেখতে ইচ্ছুক তারা চেক করে নেবে। আর আমার এই ক্রাউনের ম্যাটেরিয়াল এবং কি আমার সমস্ত ম্যাটেরিয়াল আমি কোথা থেকে কিনি সেগুলি যদি তোমরা জানতে চাও এবং কি আমার এই ক্রাউনটি তোমরা নিতে চাও, মানে ক্রয় করতে চাও, তাহলে আমার ফেসবুক পেজ মাহবুবাস ক্রাফটে ইনবক্স করে ফেলবে। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে ফ্রেন্ডস। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।